ছেলেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঘুরতে নিয়ে গিয়ে হত্যা করেন বাবা। হত্যা করে কাশবনে ফেলে দিয়ে আসেন, এরপর পালিয়ে যান। মায়ের করা মামলায় আটক হন সন্তানের বাবা। হ্যাঁ দর্শক, ছেলেকে বেড়াতে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করেন বাবা, অবশেষে আটক হয়েছেন খুনি বাবা। হ্যাঁ দর্শক, গাজীপুরে ঘটেছে এবং লোমহর্ষক ঘটনা। গাজীপুর টঙ্গিতে ছেলেকে বেড়াতে নিয়ে গিয়ে বাবা গলা টিপে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার 4 দিন পর বুধবার শিশুটির বাবাকে গ্রেফতার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন। গ্রেফতারে দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরের দিয়েবাড়ি এলাকার কাশবন থেকে শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুর রহমান মুসা টঙ্গীর গোপালপুর এলাকার পান্নু খানের ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকত। মুসা ওই এলাকার হোলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। গ্রেফতার শিশুটি বাবা মহিউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া জুয়াটি গ্রামের সিরাজ মাতব্বরের ছেলে। এর আগে শনিবার নিখোঁজ মুসার সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন মা শরীফুন্নেসা। টঙ্গী পূর্ব থানার এসআই মোহাম্মদ আরিফ হোসেন জানান, প্রায় 16 বছর আগে পারিবারিকভাবে মহিউদ্দিন ও শরীফুন্নেসার বিয়ে হয়। পরে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান মুসা। বিয়ের কয়েক বছর পর মহিউদ্দিন প্রবাসে পাড়ি জমান। প্রায় 9 বছর পর মহিউদ্দিন দেশে ফিরে স্ত্রী সন্তানের কথা গোপন করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাউনকান্দা গ্রামে সুমনা আক্তার নামে একজনকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর সুমনা মহিউদ্দিনের প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য জেনে যান। এরপর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যে 1 সেপ্টেম্বর থেকে শরীফুন্নেসা ও ছেলে মুসাকে নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস শুরু করে মহিউদ্দিন। গ্রেফতারের প্রাথমিক জিজ্ঞাসাবাদ পাওয়ার তথ্যের বরাতে এসআই আরিফ বলেন, 21 সেপ্টেম্বর বিকালে মুসাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মহিউদ্দিন। পরে শিশুটিকে রাজধানী তুরাগ এলাকার একটি কাশবনে নিয়ে যান তিনি। সেখানেই তাকে গলা টিপে হত্যা করে কাশবনের ভেতরে ফেলে রেখে বাসায় চলে আসেন মহিউদ্দিন। বাসায় ফিরে মুসা হারিয়ে গেছে বলে জানান তিনি। পরে মহিউদ্দিন বাসা ছেড়েই চলে যান। শিশুটির মায়ের করা জিডি সূত্র ধরে মঙ্গলবার রাতে মহিউদ্দিনকে ফরিদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার মুসার লাশ উদ্ধার করা হয়। মুসার মা শরীফুন্নেসা সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকে মহিউদ্দিনের সঙ্গে আমার কলহ চলছিল। পরে তিনি সৌদি আরব যান, ফিরে এসে দ্বিতীয় বিয়ে করেন মহিউদ্দিন। মুসাকে নিয়ে আমি টঙ্গীতে বসবাস করছিলাম, সেখানে একটি পোশাক কারখানায় কাজ করি। শনিবার মুসাকে নিয়ে ঘুরতে যান তার বাবা। ফিরে এসে মুসা হারিয়ে গেছে বলে জানান তিনি। কিন্তু ছেলের সন্ধান না করে রাতে ফরিদপুরে চলে যান মহিউদ্দিন। বৃহস্পতিবার উপকমিশনার আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে, গ্রেফতার মহিউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। এরকম নরপিশাচ বাবার কি শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।